শহরের নিরাপত্তায় নয়া উদ্যোগ ক্লিন অ্যান্ড গ্রিন সিটি প্রকল্পের আওতায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে চুচুড়া পুরো এলাকা। নিশ্চিন্তে পথে বেরোচ্ছেন মহিলারা, অপরাধী পাকড়াও হচ্ছে চোখের নিবেশে খুশি চুচুড়ার মানুষ। হুগলি সদর শহর চুচুড়া প্রতিদিন হাজার মানুষের যাতায়াত, আরে বহরে যেমন বড় তেমনই অপরাধও বাড়ছে পাল্লা দিয়ে। একা পুলিশের নজরদারিতে সামাল দেওয়া মুশকিল, সাহায্যে হাজির 100টি সিসি ক্যামেরা। হ্যাঁ, শহরের সবকটি গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় বসানো হয়েছে এই সিসি ক্যামেরাগুলি, যার মনিটরিং ইউনিট রয়েছে পুরসভা চেয়ারম্যানের ঘরে ও থানায়। কোন রকম সন্দেহজনক কাজকর্ম সিসি ক্যামেরায় ধরা পড়লেই চোখের পলকে পৌঁছে যাচ্ছে পুলিশ। আমরা বুঝতে পারিনি, একটি ছেলে ঘড়িমোর অঞ্চলে তার ছেলেকে আনতে যায়, ওয়েট করছে তার ওই ছোটোর জন্য। হঠাৎ একটি মোটর বাইক এসে তাকে টোটাল এনকোয়ারি, সে প্রথমে একটু ঘাবড়ে যায়, পরে বুঝতে পারি যে থানাতে মনিটরিং হচ্ছে বলে থানা থেকেই তারা এখানে কোয়ারি করতে এসছে যে অবাঞ্ছিত লোক কিনা, কেন এখানে 10 মিনিট ধরে এখানে ঘোরাঘুরি করছে। পুলিশের এমন তৎপরতায় রীতিমতো সুরক্ষিত অনুভব করছেন এলাকার মহিলারা। রাত বিরেতে পথে ঘাটে বেরোতে তার তেমন সমস্যা নেই। আগে মানে মেয়েরা, আমাদের মেয়েরা রাস্তায় বেরোতে গেলে অনেক ভয় লাগতো, ইয়ে লাগতো, কিন্তু সিসিটিভি লাগানোর জন্য আমরা নির্ভয়ে মেয়েরা এখন রাত্রিবেলা বেরোতে পারছি। আপাতত 100টি সিসি ক্যামেরা কাজ করছে, আগামী দিনে সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পুরো খরচটাই আসছে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ গ্রিন সিটি প্রকল্পের বরাদ্দ থেকে। এমন সুবিধার জন্য তাকেই ধন্যবাদ দিচ্ছেন পুরসভার চেয়ারম্যান। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তার মধ্যে এবং গ্রিন সিটি কনসেপ্টটা ওনার মস্তিষ্ক প্রসূত, এবং এইভাবে এই খুঁটিনাটি মানুষের দৈনন্দিন চাহিদাগুলো কভার করবার জন্য এই প্রকল্পগুলো আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই প্রকল্প কার্যকর করার চেষ্টা করছি। আম জনতার গলাতেও মুখ্যমন্ত্রীর জন্য ধন্যবাদের সুর। মুখ্যমন্ত্রী আমাদের এটা মেয়েদের জন্য, সাধারণ মেয়েদের জন্য খুব ভালো এটা একটা নিশ্চয় নিয়েছে। আগামী দিনে এমনই সুরক্ষা বলায় মরে দেওয়া হোক গোটা চুঁচুড়া শহর। আবেদন এলাকাবাসীর। ব্যাপার রিপোর্ট, জি ২৪ ঘন্টা।